আপনি বলেছেন যে সব মুসলিম যদি চরমপন্থী হয় তাহলে মানুষের সমস্যাগুলোর সমাধান হবে। আমি ছোট একটা কারেকশন করেছি, আপনার চাইতে আমি অনেক ছোট, সেজন্য ক্ষমা চাইছি। তবে আমার কাছে মনে হয় যে আপনি যদি এভাবে বলতেন তাহলে কথাটা আরো গ্রহণযোগ্য হতো। যদি সব মানুষ চরমপন্থী হয় তাহলে মানুষের সমস্যাগুলোর সমাধান হবে। হতে পারে সেই মানুষ মুসলিম বা হিন্দু বা খ্রিস্টান বা অন্য ধর্মের। ডক্টর পূজা খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমি ভুল বলে থাকলে সেটা স্বীকার করতে কোনো আপত্তি নেই। এই প্রশ্নোত্তর পর্বটা সেজন্যই, যদি বলি 2 + 2 = 5, আপনি শুধরে দিতে পারেন যে 5 না 4। আমি একজন মানুষ, আমি কম্পিউটার না, আর আমারও ভুল হতে পারে, সেজন্য প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আপনার মন্তব্যটা সম্পর্কে বলি, আমি বলেছি সবাই যদি চরমপন্থী মুসলিম হয় সব সমস্যার সমাধান হবে। আপনি সেটা শুধরে দিয়ে বললেন যে আমি যদি এখানে বলতাম যে সব মানুষ যদি চরমপন্থী হয় সব সমস্যার সমাধান হবে, চরমপন্থী হবে কোন ক্ষেত্রে? যেভাবে যেভাবে আপনি বলেছেন, যেভাবে আপনি যেমনটা বলেছেন, চরম পরোপকারী, চরম দয়ালু। যদি আমার লেকচারটা শুনে থাকেন, আমি বলেছি যে চরমপন্থী মুসলিম সেই হতে পারে যে চরম দয়ালু, চরম ক্ষমাশীল, চরম পরোপকারী, চরম ভাবে সৎ, চরম ন্যায়বান। একজন ডাকাত তো চরমপন্থী হতে পারে, যে ডাকাতি করে ধর্ষক চরমপন্থী হতে পারে। যদি বলি সবাই চরমপন্থী হলে সমাধান, তাহলে সেই ধর্ষক খুশি হবে, সে তো একজন চরমপন্থী ধর্ষক, তাই না? অথবা একজন চরমপন্থী সন্ত্রাসী, এটা অন্য অর্থে। অপরাধীদের সন্ত্রস্ত করার কথা এখানে বলছি না, নিরীহ মানুষকে সন্ত্রস্ত করার কথা বলছি। কারণ সাধারণত সন্ত্রাসী বলতে বোঝানো হয় যারা নিরীহ মানুষকে সন্ত্রস্ত করে। এদিক থেকে কোনো মুসলিমেরই সন্ত্রাসী হওয়া উচিত না। বোন, আমি যদি পুরো ব্যাপারটা অনুবাদ করি তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আমি যেটা বলেছিলাম, প্রত্যেক মানুষ যদি চরমপন্থী মুসলিম হয়, অর্থাৎ যদি প্রত্যেক মানুষ একেবারে চরমভাবে শান্তিকামী হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তাহলে মানুষের সব সমস্যার সমাধান হবে। যেহেতু আরবি শব্দটা ব্যবহার করেছি, এটা আবার অনেকে হজম করতে পারে না। আপনার কথা বলছি না বোন, আমি মিডিয়ার কথা বলছি, ইসলাম অথবা মুসলিম এই কথাগুলো তারা হজম করতে পারে না। তাই আমি কথাগুলো অন্যভাবে বলছি যাতে করে অমুসলিমরাও এটা বুঝতে পারে। যদি প্রত্যেক মানুষ একেবারে চরমভাবে শান্তিকামী হয়, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে, মানুষের সব সমস্যার সমাধান হবে, হোক সেই মানুষ মুসলিম, হিন্দু বা খ্রিস্টান। এরপরে যদি বলেন হোক সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ধর্ষক, ডাকাত, তাহলে কোনো কাজ হবে না বোন। কারণ মুসলিম মানে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তাকে মুসলিম হতেই হবে। হিন্দু কেউ আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে খুব ভালো হবে না? না না না, বোন আমাকে বলতে দেন, পরের প্রশ্ন পরে করেন, তখন উত্তর দেব। ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন। হিন্দু শব্দটার মানে কি জানেন আপনি? হিন্দু হলো একটা ভৌগোলিক অবস্থান। হিন্দু মানে সেই মানুষগুলো যারা থাকে ইন্ডিয়ায়। এভাবে বললে আমিও একজন হিন্দু বোন, আমিও একজন হিন্দু মুসলিম ভৌগোলিক অবস্থানের দিক থেকে। তবে এই হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছে আরবরা যখন তারা ইন্ডিয়ায় এসেছিল। যখন সৌদি আরবে গিয়েছিলাম তারা বলে হিন্দিয়া, হিন্দিয়া, হিন্দু। এটা জানেন, হিন্দু বলতে ভৌগোলিক অবস্থানকে বোঝানো হয়, কিন্তু এখন শব্দটাকে ভুল অর্থে প্রয়োগ করা হয় একটা ধর্মকে বোঝানোর জন্য। স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী তিনি বলেছেন, এই ধর্মের অনুসারীদের বলা উচিত বেদান্তবাদী, কারণ তারা বেদের কথা মেনে চলে। হিন্দু শব্দটা একটা মিসনোমার। বিশেষজ্ঞদের জিজ্ঞেস করেন, আপনি বললেন একজন হিন্দু কি মুসলিম হতে পারে? ভৌগোলিক অবস্থান বললে আমি একজন হিন্দু, আমি ইন্ডিয়াতে বাস করি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আমি একজন শান্তিকামী মানুষ। তবে প্রত্যেক মানুষ, এক মিনিট বোন, এক মিনিট, আমেরিকানরাও ভালো মানুষ হতে পারে, ইংরেজরাও ভালো মানুষ হতে পারে। যদি বলি পৃথিবীর সব মানুষ ইন্ডিয়ায় থাকবে, সেটা এখানে সম্ভব হচ্ছে না, তাহলে সবাই হিন্দু হতে পারছে না। বোন আগে উত্তরটা শেষ করতে দেন, আপনি প্রশ্ন করেছেন আমি সেটার উত্তর দিচ্ছি। আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিচ্ছি, আপনি আরেকটা চান্স পাবেন, সমস্যা নেই বোন, অবশ্যই। তবে আগে শেষ করতে দেন, আপনি যে শব্দটা বলেছেন সেটার অর্থ আপনার জানা উচিত। যদি পৃথিবীর সবাই ইন্ডিয়ায় থাকে, ইন্ডিয়ার সরকার সমস্যায় পড়ে যাবে। তারা বলে হাম দো হামারে দো, এককে বাদ আবি নেই, দোকে বাদ কাবি নেই, ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলে। আমরা দুজন সন্তান, দুজন হাম দো হামারে দো, এককে বাদ আবি নেই, দোকে বাদ কাবি নেই। এক সন্তানের পরে একটু বিরতি, দ্বিতীয় সন্তানের পরে আর কোনো সন্তান নেবেন না। ফ্যামিলি প্ল্যানিং এই সম্পর্কে বলেছি কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্সে। তাই বোন,
আপনি যে শব্দটা বলেছেন সেটার অর্থ না জানলে আপনি ভুল বুঝতে পারেন। আপনি যদি একজন হিন্দু হন, ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেন, এরপর যদি বেদ মেনে চলেন, আমার লেকচার যদি দেখে থাকেন, ইসলাম ধর্ম আর হিন্দুইজমের মধ্যে সাদৃশ্য নিয়ে বেদ বলছে তোমরা এক ঈশ্বরকে বিশ্বাস করবে। যদি বেদের কথা মানেন, উপনিষদে উল্লেখ আছে, ছান্দোগ্য উপনিষদ 6 নম্বর অধ্যায়ের 2 অনুচ্ছেদের 1 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে এককাম এবি দ্বিতীয়াম, ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। বেদে উল্লেখ করা হয়েছে যজুর্বেদের 32 নম্বর অধ্যায়ের 3 অনুচ্ছেদে আছে নাতাস্তি প্রতিমা আস্তি, মহান সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই। প্রতিমা মানে ছবি, মূর্তি, ভাস্কর্য, ফটোগ্রাফ। বেদের কথা অনুযায়ী মহান সৃষ্টিকর্তার কোনো ছবি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই। যদি এমন হিন্দু হয়ে থাকেন, বেদে উল্লেখ আছে যে আরেকজন অবতার পৃথিবীতে আসবেন, সর্বশেষ রাসূল, তার নাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ কথা বলা হয়েছে কল্কি অবতারে 2 নম্বর অধ্যায়ের 5 অনুচ্ছেদে, 7 অনুচ্ছেদে, 9 অনুচ্ছেদে, 11 অনুচ্ছেদে, 15 অনুচ্ছেদে, যে এই কল্কি অবতার জন্মগ্রহণ করবে শান্তি নামের একটি শহরে, অর্থাৎ মক্কা। তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস, অর্থাৎ সৃষ্টিকর্তার ভৃত্য, আরবিতে আবদুল্লাহ, আর নবীজির বাবার নামও ছিল আবদুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, অর্থাৎ শান্তিপ্রিয়, প্রশান্ত, আরবিতে বললে হবে আমিনা। আর আমাদের নবীজির মায়ের নামও ছিল আমিনা। সে জন্মাবে মাধব মাসের 12 দিনে, নবীজি 12ই রবিউল আওয়ালে জন্মেছিলেন। তার চারজন সঙ্গী থাকবে, ইনারা হলেন খোলাফায়ে রাশিদিন। আমি এভাবে আরো আরো বলে যেতে পারি। আমি এখানে সংক্ষেপে হিন্দুইজম আর ইসলামের সাদৃশ্যগুলো বললাম। আমি আপনাকে যেটা বলবো আসলে এটা মেনে নেই, অন্তত একটা বই ঈশ্বর পাঠিয়েছেন। হিন্দুরা বলবে যে বেদ হচ্ছে ঈশ্বরের বাণী, খ্রিস্টানরা বলবে বাইবেল ঈশ্বরের বাণী, মুসলিমরা বলবে কোরআন ঈশ্বরের বাণী। ধর্মগ্রন্থগুলোতে যে কথাগুলো এক, আসুন সেই সাদৃশ্যগুলো দেখি। তালা ইলা কালিমাতি সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথা যাহা তোমাদের ও আমাদের মধ্যে এক। এখন যেখানে সাদৃশ্য নেই সেটা নিয়ে এখন লড়াই করব না, পরে কোনো একদিন করব। হ্যাঁ, আসুন আগে আমরা এটা মানি যে সবগুলো ধর্মগ্রন্থ, সবগুলো প্রধান ধর্মগ্রন্থ, হোক সেটা বাইবেল, হোক সেটা বেদ, হোক সেটা কোরআন, হোক পার্সি ধর্মগ্রন্থ, হোক শিখ ধর্মগ্রন্থ, সবাই বলছে ঈশ্বর কেবলমাত্র একজনই। বেশিরভাগ প্রধান ধর্মই একথা বলেছে যে শেষ একজন নবী আসবেন। বাইবেলে উল্লেখ করা হয়েছে ডিউটারোনমি 18 অধ্যায়ের 18 অনুচ্ছেদ, বুক অফ ডিউটারোনমি 18 অধ্যায়ের 19 অনুচ্ছেদ, বুক অফ আইজায়া 29 অধ্যায়ের 12 অনুচ্ছেদে, সং অফ সলোমন 5 অধ্যায়ের 16 অনুচ্ছেদে, এরপর নিউ টেস্টামেন্টে গসপেল অফ জন 14 অধ্যায়ের 16 অনুচ্ছেদে, গসপেল অফ জন 15 অধ্যায়ের 26 অনুচ্ছেদে, গসপেল অফ জন 16 অধ্যায়ের 7 অনুচ্ছেদে, গসপেল অফ জনে 16 অধ্যায়ের 12 থেকে 14 অনুচ্ছেদে বলা আছে যে যীশু খ্রিস্ট বলেছেন তোমাদের আমি অনেক কথাই বলবো কিন্তু তোমরা সবকিছু বুঝতে পারবে না, কারণ যখন সত্যের বার্তাবাহক আসবে সে তোমাদের সত্যের পথে পরিচালিত করবে, সে তার নিজের কথা বলবে না, যা শুনবে তাই বলবে। তাহলে বিভিন্ন প্রধান ধর্মগ্রন্থ থেকে যেটা জানতে পারি, আমরা বিশ্বাস করব এক ঈশ্বরে, তার কোনো ছবি নেই, তার কোনো প্রতিমা নেই, আমরা বিশ্বাস করব সর্বশেষ আর চূড়ান্ত নবীকে। আসুন এগুলো মেনে নেই, আমরা অমিলগুলো নিয়ে কথা বলবো না, আসুন আমরা সেটা মানি যেটা এক হিন্দু ধর্মগ্রন্থে, পার্সি ধর্মগ্রন্থে, খ্রিস্টান ধর্মগ্রন্থে। আপনি বললেন হিন্দু মুসলিম, আমি পার্সি ধর্মের কথা বলছি, আমি ইসলামের কথা বলছি, যেগুলো এক সেগুলো আমরা মেনে নেই। আর ইনশাল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা যদি এটা মানে যে ঈশ্বর একজন, তার কোনো প্রতিমূর্তি নেই, আর যদি বিশ্বাস করে যে আল্লাহ প্রেরিত সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আপনারা দেখতে পাবেন যে পৃথিবীর সমস্ত মানুষই হবে চরমভাবে শান্তিকামী মানুষ, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করবে, তাহলে মানুষের সব সমস্যার সমাধান হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, ধন্যবাদ স্যার। যিশুকে কি আসলে শূলে চড়ানো হয়েছে, না তাকে সর্বকালের সব জ্বালা যন্ত্রণা থেকে রক্ষা করা হয়েছে? বোন, আপনার নাম কি বোন? আমার নাম রেচেল। বোন প্রশ্ন করলেন যে যখন যীশুখ্রিস্ট তারপর শান্তি পরিষদ হোক, তিনি সৈন্যদের হাতে আটকা পড়েন, তিনি জানতে চাচ্ছেন যীশুখ্রিস্ট তারপর শান্তি পরিষদ হোক আসলে কি ক্রুশবিদ্ধ হয়েছিলেন, এবং তিনি কি যন্ত্রণা ভোগ করেন নাকি তাকে ক্রুশ থেকে রক্ষা করা হয়েছিল? উভয় ঘটনার কোরআন এবং বাইবেলে দেয়া বিবরণে তফাত রয়েছে। আমি তুলনামূলক ধর্মের ছাত্র হিসেবে আমি দুটোই জানি। কোরআন অনুযায়ী পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 157 বলা হয়েছে, ইহুদিরা গর্ব করে বলল যে আমরা যিশুকে হত্যা করেছি, মেরির পুত্র, কিন্তু কোরআন বলছে ওয়ামা কাতালু ওয়ামা সাল্লাবুহু, তারা তাকে হত্যা করেনি না তারা তাকে শূলে চড়িয়েছে, ওয়ালাকিন শুব্বিয়া লাহুম, কেবল তারা একটা ধাঁধায় পড়ে গিয়েছিল, যারা ভিন্ন মত পোষণ করে তারা সন্দিহান, কেবল যে বিষয়টি অনুসরণ করতে হবে, ওয়ামা কাতালু ইয়াকিনা, নিশ্চয় তারা তাকে হত্যা করেনি। তাহলে কোরআন অনুযায়ী সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 157, যীশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত ক্রুশবিদ্ধ করা হয়নি, তাকে হত্যা করা হয়নি, তারা ধাঁধায় পড়ে গিয়েছিল।
কিভাবে এটা ঘটলো আমরা কিছুটা বিবরণ দেব। পরের আয়াতে বলা হচ্ছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 58, আল্লাহ তাকে জীবিত তুলে নেন। বাইবেলে এখন কোরআনে মুসলিমদেরকে বলা হচ্ছে তাকে হত্যা করা হয়নি, তাকে শুলে চড়ানো হয়নি, আমরা সন্তুষ্ট। তারা ধাঁধায় পড়ে গেছিল কিভাবে এটা ঘটলো, এ ব্যাপারে অনেক ধারণা রয়েছে। হতে পারে অন্য কাউকে তার স্থলে রাখা হয়েছিল, অথবা হতে পারে বিষয়টিকে বেশি পাত্তা দেওয়া হয়নি। কোরআনে বলা হচ্ছে তাকে হত্যা করা হয়নি, না তাকে শুলে চড়ানো হয়েছে, আমরা সন্তুষ্ট, আমরা এর বেশি জানতে আগ্রহী নই। যদি আপনি বাইবেল পড়েন, যদি আপনি কাহিনীগুলো পড়েন, যদি আপনি পড়েন গসপেল, আমরা জানতে পারি যে শ্রীকৃষ্ণকে তার শান্তি প্রসিত হোক, ইহুদিরা অভিযোগ করেছিল যে তিনি ব্লাসফেমি করেছিলেন। যদি আপনি পড়েন গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 31 ও 32, যেখানে তিনি বলেন আমি এবং আমার পিতা এক, তাই তারা বলে নিজেকে তিনি ঈশ্বর দাবি করেছেন। তাই তারা বলে তুমি মানুষে নিজেকে ঈশ্বর দাবি করো, তো যীশুখ্রিস্ট তখন বলেছেন গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 32, তোমাদের ধর্মগ্রন্থে এটা লেখা নেই যে তোমরা হচ্ছে গড। যে ব্যক্তি ঈশ্বরের বাণী বলে তাকে গড বলা হয় এবং নিয়ম ভঙ্গ করা হয়নি। তাই এখানে তারা ভুল করেছে যে তিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন। তারা তাকে মারার জন্য পাথর কুড়ালো। তখন তিনি বললেন আমি অনেক ভালো কাজ করেছি, কোন ভালো কাজের জন্য তোমরা আমাকে পাথর মারছো? তাই এর উপর ভিত্তি করে পাঁচজন পাইলটে একটি বিচার হয় এবং পরে তাকে শুলে চড়ানো হয়। আর এর পরপরই শনিবারে ইহুদিদের সাবাত শুরু হয়ে যায়। তাদের দর্শন ছিল যে কাউকে শনিবার শুলে চড়ানো যায় না, যা শুক্রবার থেকে শুরু হয়ে যায়। সে কারণে তাকে শুক্রবারে শুলে চড়ানো হয় আর শুক্রবার বিকেলে শুলে চড়ানো হয়, তাকে শীঘ্রই শুল থেকে নামিয়ে নেওয়া হয়। কারণ কাউকে শনিবারে শুলে চড়ানো যায় না, তাই তারা তাকে শীঘ্রই শুল থেকে নামালো। যদি আমরা বাইবেলের এই বর্ণনার সঙ্গে একমত হই, আমার ধারণা যে যদি তাকে শুলে চড়ানো হয়েও থাকে, তিনি মারা যাননি, সেজন্যই সৈন্যরা তাকে জখম করে এবং সেখান থেকে আপনারা দেখেছেন রক্ত বেরোতে, এবং তখন তাড়াহুড়ো করে তাকে কবর দেওয়া হয়। যখন তারা তাকে কবরে রাখে, তিনি সেই কবরে ছিলেন পুরো শনিবার দিন। রোববার ভোরে পাথরটি সরে যায়। যখন মেরি ম্যাকডোনাল্ডস আসেন কবরের সামনে, তিনি দেখলেন পাথরটি গড়িয়ে সরে গেছে। তাহলে পাথরটি কে সরালো সেটা প্রশ্ন। তাই বাইবেলের এই বর্ণনার উপর ভিত্তি করে যদি আমি একমত হই, ধারণাগতভাবে বাইবেল যা বলছে তা ঠিক, এর কোথাও বলা হয়নি এই বর্ণনায় যে তিনি মারা গেছেন। সুতরাং আমরা এই বর্ণনা থেকে জানতে পারি যদি তাকে জনার নিদর্শন পূর্ণ করতে হয় যে জনা 3 দিন এবং 3 রাত ছিলেন মাছের পেটে, তাই মানব সন্তানকে 3 দিন 3 রাত মাটির নিচে থাকতে হবে। যীশুখ্রিস্টকে তাহলে বেঁচে থাকতে হবে। যদি তিনি মারা যান তাহলে যীশুখ্রিস্ট তারপর শান্তি প্রসাদকে মিথ্যে বলেছেন। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 38 তিনি বলেছেন এবং তিনি একটা ভবিষ্যৎবাণী করেন, যেহেতু জনা ছিলেন তাই মানব সন্তানকে থাকতে হবে, যদি জনা জীবিত থাকেন তাকেও জীবিত থাকতে হবে। একজন ছাত্র হিসেবে বাইবেল পড়ার পর আমার ধারণা হয়েছে, গবেষণা করার পর, আমি বিশ্বাস করি না যে যীশুখ্রিস্ট মিথ্যে বলছেন। তাই তার ভবিষ্যৎবাণী পূরণের জন্য আমাকে বিশ্বাস করতে হবে তিনি জীবিত ছিলেন, তাকে শুলে চড়ানো হয়েছিল কিন্তু তিনি মরেননি। যদি আপনি পড়েন ডিকশনারি ক্রুসিফিকশন CRUCIFIXION মানে কাউকে শুলে চড়ানো এবং তিনি শুলে মারা যান। ডিকশনারিতে এমন কোন শব্দ নেই যাতে বলা হয়েছে আপনি কাউকে শুলে চড়ানোর পরও মারা না গেলে তাকে কি বলা হবে। তাই আমাদের নতুন শব্দ তৈরি করা হয়েছে ক্রুসিফিকশন, CRUCIFICTION। এটা একটা কল্পকাহিনী, একটা গল্প। তাকে শুলে চড়ানো হয় কিন্তু তিনি মারা যাননি। তাই আমি বিশ্বাস করি যে যদি আমি বাইবেলের সঙ্গে একমত হয় এটা ঠিক এবং যীশুখ্রিস্ট তারপর শান্তি প্রসাদকে মিথ্যে বলেননি, এটা ছিল ক্রুসিফিকশন FICTION, এটা ফিকশন নয় FIXION। আশা করি বোন উত্তরটা পেয়েছেন। আপনাকে ধন্যবাদ।